বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বিল্ডিং টিপস বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুদ রানা সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, আজকে কথা বলবো তিন রুমের এল শেপের চমৎকার একটি বিল্ডিং ডিজাইন নিয়ে। অলরেডি আপনারা থ্রিডি ভিডিও দেখতে পাচ্ছেন, ধারাবাহিকভাবে দেখাবো ইন্টেরিয়র, ফ্লোর প্ল্যান এবং সর্বশেষ জানিয়ে দিব এই বাড়িটি তৈরি করতে কতটা খরচ হবে তার হিসাব। তো বন্ধুরা, আপনারা যারা এরকম তিন রুমের এল শেপের বাড়ি তৈরি করতে চান ফাউন্ডেশন দিয়ে, তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করি উপকৃত হবেন এবং চমৎকার একটি ধারণা লাভ করবেন। তো বন্ধুরা, আপনারা যারা ভিডিও দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্টস করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দিন। আপনাদের লাইক, কমেন্টস এবং শেয়ারগুলোই আমার কাজের অনুপ্রেরণা। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো নিচে থাকা লাল বাটনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে পরবর্তীতে আমার সকল ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা যারা এরকম বাড়ি তৈরি করতে চান তারা চাইলে স্ক্রিনে থাকা ফোন নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, চমৎকার এল শেপের ভিডিওটি আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। কালার কম্বিনেশন থেকে শুরু করে চমৎকার একটি বিল্ডিংয়ের ডিজাইন হয়েছে, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা যারা প্রতিনিয়তই আমাকে কমেন্টস করে ফোনে এল শেপ বাড়ি ডিজাইন চান তারা আজকে এই বাড়িটি দেখে নিতে পারেন, আশা করি আপনারা আপনাদের স্বপ্নটাকে বাস্তবে রূপলাভ করাতে পারবেন। তো বন্ধুরা, এখন আমরা দেখব ইন্টেরিয়রটি। ইন্টেরিয়রটি দেখলে আমরা একটি ধারণা লাভ করতে পারবো যে আমরা এটি কীভাবে সাজিয়েছি, আর ফ্লোর প্ল্যানটি দেখলেই আমরা বুঝে যাবো যে আসলে কতটুকু জায়গাতে আমরা বাড়িটি তৈরি করব। তো বন্ধুরা, আমরা বিল্ডিংয়ে প্রবেশ করলাম। প্রবেশ করে দেখতে পাচ্ছি একটি লম্বা এল শেপের বারান্দা। এটিতে আপনারা সময় কাটানোর পাশাপাশি আপনার বাচ্চারা সাইকেল চালাতে পারবে বা দৌড়াদৌড়ি করতে পারবে, ছোট ছোট বাচ্চারা এখানে সময় পাস করতে পারবে। বন্ধুরা, এটি হচ্ছে সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে মূলত আমরা আমাদের ছাদটি ব্যবহার করব। ছাদে রেলিং দিলে, উঁচু করে রেলিং দিলে বাচ্চারাও এই সিঁড়ি দিয়ে ছাদে উঠে তাদের বিকেলের সময়টা কাটাতে পারবে। এটি হচ্ছে বন্ধুরা একটি বেডরুম, এটি গেস্ট বেড বা চাইল্ড বেড হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। বিশেষ করে গেস্ট বেড হিসেবে ইউজ করাই ভালো। আর এটি হচ্ছে কমন টয়লেটটি, বন্ধুরা আপনারা একটু দেখে নিন। তো বন্ধুরা, আপনারা যারা এরকম বাড়ি তৈরি করতে চান তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে ইনশাল্লাহ ড্রয়িং ডিজাইনে কাজ করে আসছে। বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমাদের পক্ষ থেকে একটা ছাড় থাকে, বিশেষ করে আমি তাদেরকে একটু ছাড় দিয়েই ড্রয়িং ডিজাইনের কাজটা করে দিই। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের একটি বেডরুম। খাট রাখার পরেও দেখছেন আপনারা প্রচুর পরিমাণে জায়গা আমাদের থাকে, এগুলোতে আপনারা চাইলে অন্যান্য মালামাল রাখতে পারেন। বন্ধুরা, এই হচ্ছে একটি কিচেন, একটি আধুনিক কিচেনের মডেল আমি তৈরি করেছি আপনাদের জন্য। এইখানে চুলির নিচে বক্স, উপরে বক্স, তারপর সিঙ্ক দেখতে পাচ্ছেন। এই বক্সগুলোতে আপনারা কিচেনের বিভিন্ন জিনিসপত্র রেখে ব্যবহার করতে পারেন। বিশেষ করে বিভিন্ন বক্স থাকে, মরিচের, হলুদের, কাঁচা সবজি, এই বক্সগুলোতে আপনারা রাখতে পারেন। উপরে হাঁড়ি পাতিল রাখতে পারবেন। এটি হচ্ছে বন্ধুরা একটি টয়লেট, এটি হচ্ছে অ্যাটাচ টয়লেট। এই বেডরুমটির সাথে এই টয়লেটটি অ্যাটাচ হবে। বেডরুমটি অনেক বড়, সরো স্ট্যান্ডার্ড সাইজের। আপনারা ফ্লোর প্ল্যানে দেখে নিতে পারবেন যে রুমের সাইজগুলো এবং জায়গা কতটুকু আমরা নিয়েছি। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি আপনারা একটা ধারণা লাভ করবেন। বিশেষ করে যারা এল শেপের বাড়ি তৈরি করতে চান অথবা যারা তিন রুমের বাড়ি তৈরি করতে চান তারাও এই ভিডিওটি দেখে নিতে পারেন। তো বন্ধুরা, তো এখন আমরা দেখব হচ্ছে বিল্ডিংটির ফ্লোর প্ল্যান। ফ্লোর প্ল্যানটি দেখলে বুঝে যাবো আমরা কতটুকু জায়গা নিয়েছি, জায়গার দৈর্ঘ্য, প্রস্থ সহ এ টু জেড আমরা সব জেনে যাবো এখন। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের বিল্ডিংটির ফ্লোর প্ল্যানটি। তো শুরুতে দেখে নেব জায়গার দৈর্ঘ্য এবং প্রস্থ। তো জায়গার দৈর্ঘ্য হচ্ছে 34 ফিট 1 ইঞ্চি, আর প্রস্থ হচ্ছে, প্রস্থটাও দেখিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ধৈর্য ধরুন, প্রস্থ হচ্ছে 31 ফিট 8 ইঞ্চি। এই হচ্ছে 743 স্কোয়ার ফিট জায়গা। শতাংশ হিসাব করলে 2% জায়গা চাইতেও কম জায়গা আপনার বাড়িটি তৈরি করে নিতে পারবেন। 1.5% জায়গা চাইতে সামান্য একটু বেশি জায়গা লাগবে আপনাদের বাড়িটি তৈরি করতে। তো এদিক দিয়ে আমরা বাড়িটিতে প্রবেশ করব। প্রবেশ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে একটু লম্বা এল শেপের মতো করে বারান্দা। এটাতে বাচ্চারা খেলাধুলা করতে পারবে এবং আপনারা আপনাদের সময় এক্সপেন্ড করতে পারবেন। তারপর হচ্ছে বন্ধুরা, এটি হচ্ছে সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে মূলত আমরা ফাউন্ডেশন দিলে দোতলাতে যেতে পারবো এবং ছাদটি ইউজ করতে পারবো। আর হচ্ছে আরেকটি বেডরুম, 11 ফিট বাই 12 ফিটের বেডরুমটি। এটি আপনারা চাইলে গেস্ট বেড হিসেবে ইউজ করতে পারেন। আর এটি হচ্ছে টয়লেট, কমন টয়লেটটি 4 ফিট বাই 6 ফিটের, চাইলে 1 ফিট বাড়িয়ে নিতে পারেন টয়লেটটিতে। এই হচ্ছে বন্ধুরা আমাদের আরেকটি বেডরুম, 11 ফিট বাই 12 ফিটের স্ট্যান্ডার্ড সাইজের এই বেডরুমগুলো। এগুলোতে আপনারা খাট রাখার পরে পর্যাপ্ত জায়গা পাবেন অন্যান্য মালামাল ব্যবহার করার জন্য। আর জানালাগুলো দিবেন অনেক বড় বড় এবং স্ট্যান্ডার্ড সাইজের, যাতে করে আলো বাতাসের কোনো কমতি না হয়। এই হচ্ছে কিচেনটি, 6 ফিট বাই 7 ফিট এটি কিচেন।
এটা হচ্ছে মাস্টার বেডরুম, 11 ফিট বাই 12 ফিটের মাস্টার বেডরুমটির সাথে আছে একটি 4 ফিট বাই 7 ফিটের টয়লেট। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যানটি। তো আপনারা যারা এরকম বাড়ি তৈরি করতে চান, বন্ধুরা স্ক্রিনে থাকা ফোন নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের মনের কথা শুনে আপনার মনের সেই কথাগুলোকে বাস্তবে রূপ লাভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই বাড়িটি আপনারা যারা করতে চান, এই বাড়িটি তৈরি করতে আপনাদের খরচ হবে 11 থেকে 11.5 লক্ষ টাকার মতো, বা 12 লক্ষ টাকা খরচ করলে খুব সুন্দরভাবে কাজটি শেষ করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।